বাচ্চাদের সাধারণত 6 মাস বয়সের পরে ধীরে ধীরে কঠিন খাবারগুলো খাওয়ানো শুরু করা হয়। কিন্তু বাচ্চারা কখন বেগুন খেতে পারে? বেগুন খাওয়ানো শুরু করার আদর্শ সময় হল 8 থেকে 10 মাসের মধ্যে, কারণ কিছু বেগুনের তেতো স্বাদ থাকে, তিক্ততা তাদের পাকস্থলীর আবরণগুলিকে উত্তেজিত করতে পারে। সুতরাং হালকা স্বাদের বেগুন কিনুন এবং পরিবেশন করার আগে ভালোভাবে রান্না করে তাদেরকে খাওয়ান। শিশুদের জন্য বেগুন খাওয়ার উপকারিতা রয়েছে, কেননা এটি ম্যাঙ্গানিজ এবং অন্যান্য অনেক পুষ্টিকর উপাদান এবং খনিজ সরবরাহ করে। বেগুন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। অ্যান্টিঅক্সিডেন্টগুলি শিশুদের ফ্রি রেডিক্যালগুলির দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে রক্ষা করে এবং স্ট্রোক ও ক্যান্সারের মতো অসুস্থতা প্রতিরোধ করে। বেগুনে অ্যান্থোসায়ানিন রয়েছে বলে জানা যায় এবং একাধিক সমীক্ষায় এটি ক্ষতিকারক ফ্রি রেডিক্যালগুলির বিরুদ্ধে কার্যকর তা প্রমাণিত হয়েছে। হার্টের অসুখের হার কমিয়ে দিতে পারে বেগুন। সেবনকারীরা নিম্ন ঘনত্বে লাইপোপ্রোটিন, কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডগুলি নিম্ন স্তরযুক্ত হয়। এগুলি উচ্চ স্তরে উঠলে হৃদরোগের জন্য দায়ী, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। আপনি যদি ডায়াবেটিসের ঝুঁকি থেকে আপনার ছোট্টটিকে রক্ষা করতে চান, তবে কিছু বেগুন যুক্ত করা উপকারী বলে প্রমাণিত। যেহেতু এগুলি শরীরে চিনির জন্য হজম এবং শোষণের হার হ্রাস করে, এটি ফাইবারের পরিমাণ বেশি এবং রক্তে শর্করার পরিমাণ কমিয়ে দেয়, ওজন হ্রাস করতে পারে। যেহেতু এগুলিতে ক্যালোরি কম এবং ফাইবার বেশি থাকে, তাই এগুলি শিশুদের ওজন হ্রাস করতে পারে। আপনার বাচ্চা যদি ক্রমাগত ক্ষুধার্ত থাকে, তবে তাদের ডায়েটে কিছু বেগুন যোগ করা তাদের বেশি সময় ধরে পূর্ণবোধ করাবে। বেগুনগুলি বেকড, গ্রিল, কাবাব, ভোড়া বা তরকারি হিসেবে পরিবেশন করা যায়। পরিবেশন করার সময় স্বাদ বাড়ানোর জন্য আপনি কিছু মশলা এবং অলিভ তেলে 1 ফোঁটা ব্যবহার করতে পারেন। বেগুনে উচ্চ ফাইবারযুক্ত উপাদান শিশুদের মধ্যে নিয়মিত অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণ করতে এবং একটি স্বাস্থ্যকর হজম ব্যবস্থা বজায় রাখার জন্য কাজ করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।